নমস্কার বন্ধুরা আধুনিক ভারতের ইতিহাসে আমরা আজকে দেখব মারাঠা শক্তির উত্থান এই মারাঠা শক্তির উত্থান আমরা তিনটি ভিডিওর মাধ্যমে দেখব যার প্রথমে আমরা আলোচনা করব শিবাজির সম্পর্কে শম্ভুজির সম্পর্কে রাজা রামের সম্পর্কে এবং সাহুজি সম্পর্কে এই সময় এই যুগে ছত্রপতিরা প্রধান ক্ষমতায় ছিল এরপরে দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব পেশোয়াদের সম্পর্কে এবং তৃতীয় ভিডিওতে আমরা দেখব ইঙ্গো মারাঠা যুদ্ধ সম্পর্কে যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিয়মিত বিভিন্ন ভিডিও দিতে থাকি এবং পাশের ওই বেল আইকনটি টিপে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যায় এই ভিডিওগুলি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে এই চ্যানেলকে আরও বড়ো হতে সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আধুনিক ভারতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মারাঠাদের সাথে ইংরেজদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করা অর্থাৎ ইঙ্গ মারাঠা যুদ্ধ এই ইঙ্গ মারাঠা যুদ্ধের সম্পর্কে জানতে গেলে আমাদের আগে চলে যেতে হবে মারাঠা জাতির উত্থানের ক্ষেত্রে অর্থাৎ মারাঠা জাতি কিভাবে। এত শক্তিশালী হয়ে ওঠে সেটা আমাদের জানতে হবে এবং সেইটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে অনেকটা পিছনে অর্থাৎ মধ্যযুগে মধ্যযুগে যখন মুঘলরা ভারতের রাজত্ব করছিল সেই সময় থেকে আমাদের শুরু করতে হবে এই মারাঠা শক্তির উত্থান সম্পর্কে জানতে গেলে তো আমরা সেই প্রথম থেকে ধীরে ধীরে এগোতে থাকবো মুঘলরা যখন ভারতে রাজত্ব করছে অর্থাৎ মধ্য যুগে সেই সময় এই শিবাজির জন্ম হয় এবং এই শিবাজির নেতৃত্বে ধীরে ধীরে মারাঠা শক্তি ঐক্যবদ্ধ হয় এবং মুঘলদের পতনের পরে এই মারাঠারা ভারতের প্রধান শক্তি রূপে চলে আসে মারাঠা বা মারাঠি এই শব্দটি এসছে রাঠি শব্দ থেকে যে রাঠি শব্দের অর্থ যারা রথ চালায় বা যারা রথ তৈরি করে সেই রাঠি থেকে মারাঠা বা মারাঠি এই শব্দটি এসছে এই মারাঠাদের বাসস্থান ছিল দাক্ষিণাত্যে দাক্ষিণাত্য বলতে কোন জায়গাটাকে বোঝানো হয় সেটা আমরা এর আগে একটি ভিডিওতে অর্থাৎ যখন আমরা প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন বংশের সম্পর্কে আলোচনা করছিলাম তখন বলেছিলাম তো এখানে আরও একবার বলছি যে দাক্ষিণাত্য বলতে বোঝানো হয় পুরো মহারাষ্ট্র গুজরাটের কিছুটা অংশ মধ্যপ্রদেশ আজকের তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ এই সম্পূর্ণ অংশটাকে দাক্ষিণাত্য বোঝানো হয় সেই দাক্ষিণাত্যে এই মারাঠারা বসবাস করত আর এখানেই ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে বা ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে অনেকে বলেন ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে অনেকে বলেন ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে শিবাজির জন্ম হয় শিবাজির পিতা ছিলেন শাহজী ভোসলে আর মাতা ছিলেন পিতা অর্থাৎ ভোসলে প্রথমে জিজাবাইগরের সুলতানের অধীনে পুনার জায়গিরদার ছিলেন যেটাকে আমরা আজকে পুনে বলে জানি সেই পুনে জায়গীরদার ছিলেন পরে তিনি বিজাপুরের সুলতানের অধীনে চাকরি গ্রহণ করেন এবং কর্ণাটকে জায়গির। পান সুতরাং এই সাহজী বসলে দাক্ষিণাত্যে দুটি রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন আর এই শিবাজির মধ্যে যে দেশপ্রেম এবং বীরত্বের সঞ্চার হয় তার প্রধান বলা যেতে পারে এই তার মাতা জিজাবাই তার মা জিজাবাই শিবাজিকে তো ছোটোবেলা থেকেই বিভিন্ন গল্পে বীরত্বের কাহিনী শুনিয়ে তার মধ্যে বীরত্বের ভাব জাগিয়ে তোলেন এবং এর সঙ্গে শিবাজির ওপরে আরও একজনের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ তার নাম দাদাজি কোন এই দাদাজি কোন এর শিক্ষার ফলেই শিবাজির মনে হিন্দু রাজ্য স্থাপনের একটি ইচ্ছা জেগে ওঠে সুতরাং তার মা জিজাবাই এবং দাদাজি কোণদেব এই দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিবাজির উত্থানের পিছনে শিবাজি ছোটবেলা থেকেই যে স্বপ্ন দেখতেন সেটা হচ্ছে হিন্দু রাজ্য স্থাপন যার নাম তিনি দিয়েছিলেন হিন্দু পদ পাতশাহী হিন্দু পদ পাতশাহী এর অর্থ কিন্তু শুধুমাত্র ভারতে হিন্দুরা বসবাস করবে সেরকম নয় হিন্দু পদ পাতশাহীর মূল বক্তব্য হচ্ছে ভারতে রাজত্ব করবে হিন্দু রাজারা এবং তার নিচে সমস্ত ধর্মের মানুষ একত্রিতভাবে বসবাস করবে কিন্তু উপরে থাকবে হিন্দু রাজারা এবং ভবিষ্যতে তিনি এই ব্যবস্থায় আরও জোর দেন অর্থাৎ হিন্দু রাজ্য স্থাপনের জন্য তিনি সংগ্রাম করে যান আর এর পিছনে প্রধান কারণ ধরা যায় ঔরঙ্গজেব শাহজাহানের রাজত্ব কাল অব্দি মুঘলদের রাজত্বের সঙ্গে অর্থাৎ রাজনীতির সঙ্গে ধর্ম সম্পূর্ণ পৃথক ছিল ধর্ম ছিল ধর্মের জায়গায় রাজনীতি ছিল রাজনীতির জায়গায় এই কারণেই ভারতের সমস্ত জনসাধারণ সে হিন্দু হোক মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মের মানুষ মুঘলদের শাসন মেনে নিয়েছিল কিন্তু যখনই ঔরঙ্গজেব কিন্তু যখনই ঔরঙ্গজেব হন তখন থেকে ঔরঙ্গজেব ধর্মকে রাজনীতির সঙ্গে একত্রিত করে ফেলেন এই সমস্ত কারণে যেগুলো এতদিন অবধি মুঘলদের রাজত্বে চলত না মুঘলদের রাজত্বে আমরা আকবরের সময়ও জানি জিজিয়া কর তুলে নেওয়া হয়েছিল বিভিন্ন কারণে মুঘলরা মু এইসব বিভিন্ন কারণে মুঘলদের রাজত্ব হিন্দুরা মেনে নিয়েছিল তারা খুশি খুশি মনে মেনে নিয়েছিল কিন্তু ঔরঙ্গজেবের সময় থেকে এই ব্যাপারটা বদলে যায় আর এর প্রভাব গিয়ে পড়ে শিবাজির ওপরে শিবাজি তখন থেকেই হিন্দু রাজ্য স্থাপনের একটা গুরুত্ব দেন যাই হোক আমরা চলে আসবো শিবাজিতে শিবাজী যখন হিন্দু পদ বাদশাহী স্থাপনের স্বপ্ন দেখছেন সেই সময় তার কাছে সে তার সুযোগ এসে যায় কারণ এই সময় দাক্ষিণাত্যে মুঘলদের প্রধান ছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব তখনও মুঘল বাদশাহ হননি তখন তিনি ছিলেন দাক্ষিণাত্যে এবং এই সময় উত্তর ভারতে চলছিল মুঘলদের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহ বিভিন্ন জাতি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করছিল শাহজাহানের রাজত্বকালের শেষ দিকে আর দাক্ষিণাত্যে যে সমস্ত রাজবংশগুলি ছিল সেগুলি ঔরঙ্গজেবের আক্রমণে না জেহাল অবস্থায় ছিল যেমন ফলে উত্তর ভারতও যেমন নানা সমস্যায় ব্যতিব্যস্ত ছিল দক্ষিণ ভারত সেই সময় একটা অস্থিরতা চলছিল আর এই অবস্থার সুযোগ নিয়ে শিবাজি তার রাজ্য বিস্তার করেন শিবাজি দাক্ষিণাত্যের মাওলি অধিবাসীদের নিয়ে একটি সৈন্য বাহিনী গঠন করেন এবং এরপরে শিবাজি মারাঠিদের ঐক্যবদ্ধ করেন দিয়ে একটি শক্তিশালী মারাঠা রাজ্যের পত্তন করেন এই সময় ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দাদাজি কোনদেবের মৃত্যু হয় এবং দাদাজি কোনদেবের মৃত্যু হওয়ার পরে শিবাজি নিজের পরিকল্পনা মতো রাজ্য জয়ে মনোনিবেশ করেন প্রথমে তিনি যেটি দখল করেন সেটি হচ্ছে তোড়না দুর্গ এই তোড় দুর্গ ছিল বিজাপুরের সুলতানের হাতে সেই সেই এবং বিজাপুরে সুলতানের হাত থেকে শিবাজি এই তোরনা দুর্গ দখল করে নেন এরপরে তিনি ধীরে ধীরে রায়গড় চাকুন সিংহগড় বড়মতি ইন্দ্রপুর দুর্গ পুরন্দর প্রভৃতি দুর্গ দখল করে নেন এই সমস্ত দুর্গ যেগুলি দখল করলেন এতদিন অব্দি শিবাজি সবগুলি ছিল বিজাপুরের আন্ডারে বিজাপুর রাজ্যের মধ্যে আর এই বিজাপুরে তখন রাজত্ব করছিল আদিল শাহি বংশ শিবাজি যখন এই বিজাপুরের বিভিন্ন দুর্গ দখল করছেন তখন এই বিজাপুরে আবার অ্যাটাক করছে মুঘলরা অর্থাৎ ঔরঙ্গজেব এর ফলে বিজাপুরের সুলতান অর্থাৎ আদিল শাহী বংশের রাজারা শিবাজির দিকে সেরকম গুরুত্ব আরোপ করেননি কারণ শিবাজি তখনও পর্যন্ত খুব জনপ্রিয় হয়ে ওঠেনি আর এক অন্যদিকে মুঘলরা বিজাপুরে আক্রমণ করছে এই অবস্থায় বিজাপুরের আদিল শাহিরা প্রথমে মুঘলদের দমন করবে এটাই স্বাভাবিক সেই কারণেই আদিল শাহিরা মুঘলদের আটকাচ্ছিল সেই সুযোগে শিবাজি এই সমস্ত জায়গা দখল করে নেন ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব আবার দাক্ষিণাত্যে আক্রমণ শুরু করে আর যখন এই সময় ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে আক্রমণ করছেন তখন এই শিবাজী আহম্মদনগর ও জুনার দখল করে নেন আর এই আহম্মদনগর আর জুনার এই দুটিই ছিল মুঘলদের মুঘলদের রাজত্বের মধ্যে ছিল আহমদনগর ও জুনার তাহলে শিবাজী শুধুমাত্র এই যে বিজাপুরের জায়গা দখল করছে তা নয় এই সময় মুঘলদেরও জায়গা একে একে দখল করতে শুরু করে দিয়েছেন এই সময় দিল্লিতে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন আর মুঘলদের এরকম ব্যবস্থা ছিল না যে একজন বাদশাহ মারা যাওয়ার পরে কে বাদশা হবে সেটা ঠিক থাকতো না অর্থাৎ একজন বাচ্চা মারা গেলে তার পুত্রদের মধ্যে বিবাদ হতো যুদ্ধ হতো এবং যে জয়লাভ করত সেই রাজত্ব পেত এইভাবেই চলত তো যখনই শাহজাহান অসুস্থ হয়ে যান এই খবর যখন দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের কাছে পৌঁছে ঔরঙ্গজেব চলে যান দিল্লিতে আর এই সময় বিজাপুরের সুলতান একটু ফাঁকা হন কারণ ঔরঙ্গজেব এই সময় দিল্লি ফিরে গেছেন ফলে বিজাপুরকে আর তিনি অ্যাটাক করছেন না তাই জন্য বিজাপুর এবার মন দেয় শিবাজির বিরুদ্ধে আদিলশাহী বংশের রাজারা এবার শিবাজিকে দমন করার জন্য উঠে পড়ে লাগেন কারণ শিবাজি ইতিমধ্যে আমরা দেখলাম এই বিজাপুরের একাধিক জায়গা দখল করে নিয়েছে শিবাজিকে দমন করার উদ্দেশ্যে এই আদিল আদিলশাহী একজনকে পাঠান ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে যার নাম আফজাল খাঁ কথিত আছে এই আফজাল খাঁ খুবই শক্তিশালী ব্যক্তি ছিলেন খুব লম্বা চওড়া একজন খুবই শক্তিশালী ব্যক্তি ছিলেন আর এই আফজাল খাঁকে ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে শিবাজি হত্যা করেন এবং যখনই শিবাজি এই আফজাল খাকে হত্যা করে তখন এই আদিল শাহি বুঝতে পারে যে শিবাজিকে হারানো সম্ভব নয় এই কারণেই জয়পুরের আদিল সাহি বংশের রাজার সঙ্গে শিবাজির একটি সন্ধি হয় যে সন্ধিতে বলা হয় যে শিবাজি বিজাপুরের যে যে জায়গা দখল করেছেন সেগুলির ওপর শিবাজিরই কর্তৃত্ব বজায় থাকবে সেখানে এই আদিল শাহিরা আর হস্তক্ষেপ করবে না এই সময় দিল্লি সিংহাসনে বসে ঔরঙ্গজেব শাহজাহানের পরে এই সময় দিল্লির সিংহাসন লাভ করে ঔরঙ্গজেব আর ঔরঙ্গজেব মোগল বাচ্চা হয়ে প্রথমেই শিবাজিকে দমন করার জন্য লোক পাঠান আমরা আগেই দেখলাম যে শিবাজি আহম্মদনগর জুনার প্রভৃতি জায়গা দখল করেছেন যেইগুলি মোগলদের অধীনে ছিল স্বাভাবিকভাবেই ঔরঙ্গজেব চাইবেন যেভাবে হোক তার শত্রুকে হারাতে দাক্ষিণাত্যে এবং সেই কারণে তিনি ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে একজনকে পাঠান যার নাম শায়েস্তা খাঁ আর এই শায়েস্তা খাকে পাঠানো হয় শিবাজিকে দমন করার উদ্দেশ্যে শায়েস্তা খা ষোলোশো ষাট খ্রিস্টাব্দে এসে পৌঁছন দাক্ষিণাত্যে এবং তিনি পুনায় অবস্থান করতে শুরু করেন অর্থাৎ পুনা থেকে তিনি ঠিক করেন শিবাজিকে হত্যা করবেন এই সময় ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে শিবাজি অতর্কিত এই পুনাতে আক্রমণ করে এর ফলে সায়েসাকা আহত হয়ে পালিয়ে যান মোগলদের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং শিবাজি ষোলো এর পরের বছরই ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মুঘলদের একটি গুরুত্বপূর্ণ বন্দর সুরাট লুণ্ঠন করে সুরাট থেকে প্রভূত পরিমাণে অর্থ লুণ্ঠন করে যেগুলি সবই মুঘলদের ছিল এই সমস্ত ঘটনার দ্বারা এই সমস্ত ঘটনার পরে ঔরঙ্গজেব শিবাজির শক্তি সম্পর্কে বুঝতে পারেন এবং এরপরে শিবাজীর শিবাজির সঙ্গে সমঝোতা করার জন্য দুজন ব্যক্তিকে ঔরঙ্গজেব পাঠান যাদের মধ্যে একজনের নাম জয়সিংহ এবং অপরজনের নাম দিলির খা এই জয় সিংহ শিবাজিকে বুঝিয়ে সুজিয়ে একটি সন্ধি করতে রাজি করিয়ে দেন এবং এরপরে বাইশে জুন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের সঙ্গে শিবাজির একটি সন্ধি হয় যে সন্ধির নাম পুরন্দরের সন্ধি তাহলে পুরন্দরের সন্ধি হয় ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজী এবং ঔরঙ্গজেবের মধ্যে এই সন্ধিতে চারটি শর্ত শর্ত ছিল প্রথম মোগলদের সার্বভৌমত্ব স্বীকার করেন অর্থাৎ শিবাজির ওপরে মোগলদের শাসন থাকবে এটা তিনি মেনে নেন এবং মোগলদের আন্ডারে শিবাজি তার নিজস্ব রাজস্ব এবং মোগলদের আন্ডারে শিবাজি তার নিজের রাজ্য নিজেই পরিচালনা করবে এটা ঠিক হয় দু নম্বর শর্ত ছিল শিবাজি তেইশটি দুর্গ এবং কয়েকটি জেলা মুঘলদের দিয়ে দেন এই তেইশটি দুর্গ এবং যে জেলাগুলি দিয়ে দেন সেখান থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা আদায় হতো কর হিসাবে এই সম্পূর্ণ জায়গাটা তিনি দিয়ে দেন মুঘলদের তিন নম্বর তার পুত্র এই শম্ভুজি মুঘলদের দরবারে পাঁচ হাজারই মনসবদার হিসাবে নিযুক্ত হন এবং এই পুরন্দরের সন্ধির চতুর্থ শর্ত ছিল যে ঔরঙ্গজেব যখন দাক্ষিণাত্যে বিজাপুরের বিরুদ্ধে অ্যাটাক করবে তখন এই শিবাজি ঔরঙ্গজেবকে সাহায্য করবে এই চারটি সন্ধিক এই চারটি শর্ত মিলে হয় এই পুরন্দরের সন্ধি এর কিছুদিন পরে ঔরঙ্গজেবের নিমন্ত্রণে শিবাজী পৌঁছন আগ্রাতে বলা হয় যে এইখানে শিবাজিকে তার সঠিক সম্মান দেওয়া হয়নি এখানে যারা নিমন্ত্রিত ছিলেন তাদের মধ্যে যারা রাজা ছিলেন তাদের আলাদা বসার ব্যবস্থা ছিল এবং যারা অন্যান্য যারা নিমন্ত্রিত ছিলেন তাদের আলাদা বসার জায়গা ছিল এবং শিবাজিকে যারা রা এবং শিবাজিকে সাধারণ যারা নিমন্ত্রিত ছিলেন তাদের জায়গায় বসিয়ে দেওয়া হয় রাজার জায়গায় বসানো হয় না এই ব্যাপারে শিবাজি প্রতিবাদ করেন এবং যখনই শিবাজি প্রতিবাদ করেন ষোলোশো ছেষট্টি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাকে আগ্রা দুর্গে নজরবন্দি করে রাখা হয় কিন্তু শিবাজি এই আগ্রা দুর্গ থেকে চতুরতার সঙ্গে পালিয়ে আসেন এবং পুনরায় তিনি দাক্ষিণাত্যে ফিরে আসেন শিবাজিকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব নয় বুঝতে পেরে ঔরঙ্গজেব তাকে রাজা বলে স্বীকার করে নেন এবং জায়গির হিসাবে বেরার দান করে দেন বেরারের জায়গির দ্বার জায়গিরদারই জায়গির শিবাজিকে দিয়ে দেওয়া হয় এবং তাকে রাজা বলে স্বীকার করে নেওয়া হয় ঔরঙ্গজেবের পক্ষ থেকে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেন এই ছত্রপতি হল এই ছত্রপতি হল রাজার উপাধি অর্থাৎ মারাঠাদের প্রধানের উপাধি হচ্ছে ছত্রপতি সেই উপাধি ধারণ করেন শিবাজি তাহলে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটা খুবই গুরুত্বপূর্ণ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেন এবং রায়গড় দুর্গে তার রাজ্য অভিষেক হয় এই ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ এই সময় থেকে শিবাজি প্রকৃতপক্ষে রাজা হয়ে যান এই রাজ্য অভিষেক হওয়ার পর থেকে কিন্তু এর কিছুকাল পরে তেরোই এপ্রিল ষোলোশো এটা ষোলোশো হবে এখানে একটু ভুল হয়ে গেছে তেরোই এপ্রিল ষোলোশো আশি খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয় যখন মৃত্যু হয় তার বয়স ছিল বছর তাহলে এপ্রিল শিবাজির মৃত্যু হয় এইবার আমরা ছত্রপতি শিবাজির শাসন ব্যবস্থা এক নজরে দেখে নেব শিবাজীর বিজিত যে সম্পূর্ণ অংশ অঞ্চলটি ছিল তাকে দুটি ভাগে শিবাজি ভাগ করেছিলেন একটি ছিল স্বরাজ্য এবং দ্বিতীয়টি ছিল মুলকা গিরি একটি ছিল স্বরাজ্য এবং দ্বিতীয়টি ছিল মুলকাগিরি স্বরাজ্য বলা হতো যে সমস্ত জায়গায় শিবাজির প্রত্যক্ষ শাসনে ছিল অর্থাৎ যে সমস্ত অঞ্চল শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন ছিল সেই সমস্ত অঞ্চলকে বলা হতো স্বরাজ্য আর যে সমস্ত অঞ্চল প্রত্যক্ষ শাসনাধীন ছিল না কিন্তু সেখান থেকে শিবাজি কর পেতেন সেইখানে সেই সমস্ত জায়গাকে বলা হয় মুলকাগিরি অর্থাৎ এই মুলকাগিরিতে যে সমস্ত রাজ্যগুলি ছিল সেই সমস্ত রাজ্যের রাজারা তাদের শাসন ব্যবস্থা নিজেরাই করবে কিন্তু কিন্তু প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ কর তারা শিবাজিকে দেবে এরকম একটি চুক্তি হয় সেই সমস্ত জায়গাগুলিকে বলা হতো মুলকাগিরি এর বদলে সেই সমস্ত জায়গায় শিবাজি আর অভিযান করবেন না এরকমও চুক্তি হয় সুতরাং এই স্বরাজ্যেই শিবাজির শাসন ব্যবস্থা চলতো মূলকাগিরিতে তার শাসন ব্যবস্থা চলতো না শুধুমাত্র সেখান থেকে তিনি কর পেতেন শাসন ব্যবস্থায় শিবাজির শাসন ব্যবস্থায় তিনি প্রধান ছিলেন অর্থাৎ সবার ওপরে ছিল ছত্রপতি এই ছত্রপতিকে শিবাজী এবং এই ছত্রপতির নিচে আটজন মন্ত্রীর একটি পরিষদ ছিল সেই মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় ছত্রপতিকে সাহায্য করতেন এই আটজন মন্ত্রী পরিষদের মধ্যে যারা ছিলেন তারা হলেন প্রথমে পেশুয়া পেশোয়া বলা হতো প্রধানমন্ত্রীদের দু নম্বর আমাত্ম রাজস্ব মন্ত্রীদের বলা হতো আমাত্ম তিন নম্বরে যারা যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদেরকে বলা হতো মন্ত্রী এই মন্ত্রীরা রাজ্যের সমস্ত ঘটনা লিপিবদ্ধ করতেন অর্থাৎ লিখে রাখতেন চার নম্বর সামন্ত সামন্ত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রী পাঁচ সচিব এই সচিবরা যে সমস্ত সরকারি পত্র লিপিবদ্ধ হতো এবং বিভিন্ন পত্র পাঠানো হতো মানে পাঠানো সেই পত্র লিপিবদ্ধ করতেন এবং পাঠাতেন এই সচিবরা ছয় হচ্ছে পণ্ডিতরাও সাত হচ্ছে ন্যায়াধীশ এবং আট হচ্ছে সেনাপতি সেনাপতি মানে তো সেনা বিভাগের প্রধান আর ন্যায়াধীশ হচ্ছে যে প্রধান বিচারপতি এই সমস্ত মন্ত্রীরা ছত্রপতিকে সাহায্য করতে এবং এদের সকলকে একত্রে বলা হতো অষ্ট প্রধান তাহলে এই অষ্টপ্রধানরা ছত্রপতিকে সাহায্য করতেন পরবর্তীকালে এই পেশোয়া বা প্রধানমন্ত্রীরা সর্বা হয়ে ওঠে তখন এই ছত্রপতির গুরুত্ব কমে যায় আর এই পেশোয়ারা সর্বা হয়ে ওঠে যেগুলো আমরা পরে আলোচনা করব এখন ছত্রপতি প্রধান ভূমিকায় আছেন শিবাজির শাসন ব্যবস্থায় গ্রাম ছিল সবার নিচের স্তর একদম নিচের স্তর ছিল গ্রাম আর কয়েকটি গ্রামের শাসন কার্য পরিচালনা করতেন এক ধরনের কর্মচারীরা যাদেরকে বলা হয় বা যাদেরকে বলা হতো দেশপান্ডে এবং দেশমুখ এই দেশপান্ডে এবং দেশমুখরা কয়েকটি গ্রামকে দেখাশোনা করতেন শিবাজির রাজ্যে তিন ধরনের কর ছিল প্রথমটা হচ্ছে উৎপন্ন শস্যের ওপর কর যেটা উৎপন্ন শস্যের মোট তিরিশ কি চল্লিশ শতাংশ ছিল এছাড়াও আরও দু ধরনের কর ছিল এক নম্বর মহাতরফা এবং দু নম্বর জাকাত এই মহাতরফা এই করটি আদায় করা হতো বণিক শ্রেণীর কাছ থেকে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করত। তারা এই মহাতরফা কর দিত আর এই জাকাত নেওয়া হতো যে কোনো দ্রব্য ক্রয় বা বিক্রয় করার ওপরে যে কোনো দ্রব্য ক্রয় করলে বা বিক্রয় করলে এই জাকাত দিতে হতো এগুলি ছাড়াও আরও ধরনের কর ছিল যাদেরকে বলা হয় চৌথ এবং স্বরদেশমুখী এই চৌথ আর স্বরদেশ দিতে হতো এই মূলকাগিরির রাজ্যগুলি অর্থাৎ যে সমস্ত রাজ্যে শিবাজির প্রত্যক্ষ শাসন ছিল না সেই সমস্ত রাজ্য চৌথ আর স্বরদেশমুখী দিত এবং এর পরিবর্তে মারাঠা সেনা দল তাদেরকে আক্রমণ করবে না এরকম একটা চুক্তি হতো তাহলে সেই করটাকে বলা হয় চৌথ আর স্বরদেশ এই ছিল শিবাজি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার আমরা শিবাজির পরবর্তী ছত্রপতিদের নিয়ে আলোচনা করব। শিবাজির মৃত্যু হয় আমরা দেখলাম ষোলোশো আশি খ্রিস্টাব্দে এবং ষোলোশো আশি খ্রিস্টাব্দে ছত্রপতি হন এই শম্ভুজি শিবাজির পরবর্তী ছত্রপতিদের সম্পর্কে আলোচনা করার আগে আমরা এই চারটা একটু দেখে নেব শিবাজি দুজন পুত্র ছিলেন একজনের নাম শম্ভুজি আর একজনের নাম রাজারাম শম্ভুজির পুত্র ছিলেন সাহুজী যিনি পরবর্তীকালে শিবাজী দ্বিতীয় শিবাজি দ্বিতীয় উপাধি নেন এবং আর এক পুত্র রাজারাম যার পুত্র ছিল শিবাজি তৃতীয় যাই হোক এবার আমরা চলে আসব এখানে শম্ভুজি সিংহাসনে বসার পর মুঘলদের সঙ্গে মারাঠাদের পুনরায় যুদ্ধ শুরু হয় এবং এই সময় খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের হাতে এই শম্ভুজি নিহত হন তার পুত্র শাহুজিকে এবং সেই করা হয় নিয়ে ঔরঙ্গজেব চলে আসেন দিল্লিতে আর যখন এই সাহুজীকে নিয়ে যাওয়া হয় সাহুজী ছিলেন খুবই ছোট এই সময় ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে ছত্রপতি হন রাজারাম শিবাজির দ্বিতীয় পুত্র কিন্তু এই রাজারামও অল্প দিনের মধ্যে মারা যান এবং তার মৃত্যুর পরে শিবাজি দ্বিতীয় এবং তার মৃত্যুর পরে শিবাজি তৃতীয় ছত্রপতি হন মানে রাজারামের পুত্র শিবাজি তৃতীয় রাজারামের পত্নীর নাম ছিল তারাবাই রাজারাম যখন মারা যান তখন এই শিবাজি তৃতীয় খুবই ছোট ছিলেন এবং সেই কারণেই শিবাজি তৃতীয়কে ছত্রপতি বানিয়ে এই তারাবাই প্রকৃত ক্ষমতার অধিকারিণী ছিলেন এরপরে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান আর ঔরঙ্গজেবের মৃত্যুর পরে শাহুজিকে মুঘলরা ছেড়ে দেয় সাহুজিকে তারা আগে বন্দি বানিয়ে নিয়ে গেছিল দিল্লিতে এবং যখন ঔরঙ্গজেব মারা যান তখন সাহুজিকে ছেড়ে দেওয়া হয় এই ছেড়ে দেওয়ার পিছনে কারণ হল শম্ভুজি প্রথমে ছত্রপতি ছিলেন স্বাভাবিকভাবেই তারপরে ছত্রপতি হওয়া উচিত সাহুজির কিন্তু শাহুজিকে বন্দি বানিয়ে নেওয়া হয় যার ফলে যার ফলে ছত্রপতি হয়ে যান রাজারাম এবং রাজারামের মৃত্যুর পর হয়ে যান শিবাজী তৃতীয় কিন্তু ছত্রপতি হওয়ার প্রধান দাবিদার হচ্ছে নেই শাহজী কারণ প্রথমে ছত্রপতি ছিলেন শম্ভুজি তো মুঘলরা ভাবে যদি এই শাহজীকে এই সময় ছেড়ে দেওয়া হয় তাহলে শাহজি ফিরে গিয়ে ছত্রপতি হওয়ার দাবি জানাবে ফলে মারাঠাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেবে গৃহযুদ্ধ দেখা দেবে এবং এই ঘটনা সত্যি প্রমাণ শাহুজীকে যখনই ছেড়ে দেওয়া হয় সাহুজী চলে আসেন দাক্ষিণার্তে দাক্ষিণাত্যে ফিরে এসে শাহজী ছত্রপতি হওয়ার দাবি জানান জানানি তৃতীয় এবং তারাবাই এরা দুজন বলেন কি যে এতদিন অবধি যখন শম্ভুজি মারা গেছেন শাহুজী যখন ছিলেন না তখন এরা দুজনই এই ছত্রপতির সিংহাসন সামলেছেন তারা মোগলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন তাহলে এই ছত্রপতি হওয়ার প্রধান দাবিদার হচ্ছে এরা দুজন এবং এদের কথাকে কিছু লোক সমর্থন করে আবার কিছু লোক সমর্থন করে যেহেতু শম্ভুজির যাই হোক এই সময় বালাজি বিশ্বনাথ নামে একজন বিচক্ষণ ব্যক্তির নেতৃত্বে শাহুজী ছত্রপতির পদ লাভ করে সাহুজী এই সময় শিবাজি দ্বিতীয় নাম নিয়ে বা শিবাজি দ্বিতীয় উপাধি নিয়ে ছত্রপতির আসন লাভ করেন আর এই শিবাজি তৃতীয় এবং তার মা তারাবাই আরো দক্ষিণে চলে যান এবং তারা আরেকটি রাজ্য পত্তন করেন যে রাজ্যের রাজধানী হয় কোলাপুর আর এদের রাজধানী থেকে যায় সাতারা সতেরোশো তেরো খ্রিস্টাব্দে এই বালাজি বিশ্বনাথ পেশোয়া পদে নিযুক্ত হন পেশোয়া অর্থাৎ প্রধানমন্ত্রী যে যেটা আমরা আগে দেখলাম যে অষ্টপ্রধানের একজন ছিলেন এই পেশুয়া এই বালাজি বিশ্বনাথ সতেরোশো তেরো খ্রিস্টাব্দে পেশুয়া পদে নিযুক্ত হন এবং একে পেশোয়া পদে বসান শাহুজি আর এর পর থেকেই পেশোয়া পদ বংশানুক্রমিক হয়ে ওঠে এই বালাজি বিশ্বনাথের পর থেকে পেশোয়া পদ বংশানুক্রমিক হয়ে ওঠে এবং এবং এরপরে এই ছত্রপতি পদের থেকেও পেশোয়া পদ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পেশোয়ারাই মারাঠাদের সর্বা হয়ে ওঠেন এই সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে অর্থাৎ পেশোয়াদের সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই অবধি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আপনারা যদি নতুন হন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের দিনের ভিডিওতে আমরা আলোচনা করব পেশোয়া বালাজি বিশ্বনাথ পেশোয়া প্রথম বাজিরাও এবং তৃতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ